টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। জুমার নামাজ আদায়ে ইজতেমা ময়দান ও সংলগ্ন এলাকায় জমায়েত হন লাখো মুসল্লি। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। বয়ান শুরু করেন ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদ, আর বাংলায় তর্জমা করে শোনান বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। তাবলিগ জামাতের সদস্যদের পাশাপাশি জুমার নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরাও। ইজতেমা ময়দান ভরে যায় কানায় কানায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 6,000-এর বেশি মুসল্লি যোগ দিয়েছেন এবারের ইজতেমায়। শৃঙ্খলা রক্ষায় ও মুসল্লিদের সুরক্ষায় ময়দান জুড়ে পোশাকে এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। 11 ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।